হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে আর্টস স্ট্রিম। এর বাংলা অর্থগুলি হচ্ছে শিল্পকলা শাখা, কলা বিভাগ। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, স্টুডেন্টস ইন দ্য আর্টস স্ট্রিম অফেন পারসিউ ক্যারিয়ার্স ইন টিচিং, রাইটিং অর সোশ্যাল সায়েন্সেস। এর বাংলা অর্থটি হচ্ছে, কলা বিভাগের ছাত্ররা প্রায়শই শিক্ষকতা, লেখালেখি বা সামাজিক বিজ্ঞানে ক্যারিয়ার গড়ে তোলে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, দ্য আর্টস স্ট্রিম ইনকারেজেস ক্রিয়েটিভলি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন ডাইভার্স ফিল্ডস। এর বাংলা অর্থটি হচ্ছে, কলা বিভাগ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে। ধন্যবাদ।